ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে টেপানিয়া আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এক দফা দাবিতে ডেপুটেশনে মিলিত হয় পাঁচজনের একটি প্রতিনিধি দল। ডেপুটেশন শেষে উদয়পুর মহকুমা সিপিআইএম পার্টি সম্পাদক দিলীপ দত্ত বলেন, দীর্ঘদিন যাবৎ মনরেগা প্রকল্পে কাজ করার পরেও শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। দুর্গাপূজার মরশুমে 21 অক্টোবরের মধ্যে যেন সমস্ত শ্রমিকদের টাকা দেওয়া হয় সে আশা প্রকাশ করেন বাম নেতৃত্বরা। এখন দেখার বিষয় দুর্গাপূজার মরশুমে 21 অক্টোবর সপ্তমীর দিনে শ্রমিকরা টাকা পয়সা পায় কি না সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বাম নেতৃত্ব। শুক্রবার দুপুরে এই ডেপুটেশনকে কেন্দ্র করে বাম নেতৃত্বদের মধ্যে এক প্রকার চাপা ভয় কাজ করছিল বিগত দিনে টেপানি এলাকায় বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে। মহকুমা কমিটির পক্ষ থেকে এই মাত্র টেপানিয়া ব্লকের বিডিও এডিশনাল বিডিও সাহেবের সঙ্গে ডেপুটেশনে মিলিত হলাম। আমাদের এক দফা দাবি ছিল, আমরা জানতে পেরেছি এইবার দুর্গাপূজার প্রাক মুহূর্তে অন্যান্য বছরের মতো রেগার শ্রমিকরা যেভাবে তাদের মজুরি পান, হাজিরা পান, এই বছর সরকার তাদেরকে মজুরি দিতে পারছে না। প্রায় হাজার হাজার শ্রমিক উদুবু সাব ডিভিশনে এবং প্রতি ব্লকে প্রায় 1 কোটি টাকা করে রেগার শ্রমিকরা পাবেন, পাওয়ার কথা, মজুরি দিতে পারছেন না। আমাদের দাবি ছিল পুজোর আগে, এখনও একদিন আছে, অবশ্যই রেগার শ্রমিকদের মজুরি দিতে হবে এবং তারা যাতে মজুরি পায় তার ব্যবস্থা করতে হবে, এটাই ছিল আমাদের মূল দাবি। এবং উনি বলছেন বিষয়টা উনি দেখবেন, উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।